এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখব। রাতের অন্ধকারে আসানসোলে গরু চুরির অভিযোগ, সিসি ক্যামেরায় ধরা পড়লো সেই গরু চুরির ছবি। রাস্তা থেকে গরু চুরি করে পাচারের অভিযোগ, পিকআপ ভ্যানে করে গরু পাচারের অভিযোগ। আপনাদের আরো একবার জানিয়ে রাখব, রাতের অন্ধকারে গরু চুরির অভিযোগের ঘটনা, এবং সেই ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে, প্রকাশ্যে সিসিটিভিতে সেই ঘটনা, আসানসোলে গরু পাচারের অভিযোগ। আরেকবার আপনাদের জানিয়ে রাখি, রাতের অন্ধকারে আসানসোল থেকে গরু চুরির অভিযোগ এবং সেই ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে, গরু চুরির ছবিও ধরা পড়ে। রাস্তা থেকে গরু চুরি করে পাচারের অভিযোগ, সেই গরুগুলিকে পিকআপ ভ্যানে করে পাচার করা হচ্ছিল এমনটাই কিন্তু সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। রাত্রেবেলায় ডিউটিতে আর বাড়ি ফিরছিলাম 2:15, তখন দেখি একটা গরু জোর জোর করে উঠাচ্ছিল 3-4 জন মিলে। আমি জিজ্ঞেস করলাম কি করছো ভাই, তখন বলছেন কিনা কেনা না গাড়ি নিয়ে তখন পালিয়ে গেল। তারপর সন্ধ্যা পাড়া দাদাকে ফোন করলাম, তখন ওরা এলো, দেখলো আবার একটু পরে পুলিশ এসেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে তৃণমূল ও বিজেপির মধ্যে। কারা এই গরু পাচারের সঙ্গে জড়িত তা নিয়ে কিন্তু অভিযোগ, পাল্টা অভিযোগের খেলা চলছে যে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, পিকআপ ভ্যানে করে রাতের অন্ধকারে কিভাবে গরু পাচার করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসকে আজকে এই দিন আসি নেই চুরি করার জন্য, চুরি করছে কে, বিজেপির লোক। আপনি এনকোয়ারি করে দেখবেন তো বিজেপির লোক যার মতো ইনভলভ আছে। তৃণমূলের লোক এইসব করার কোনো দরকার পড়ে না, প্রশাসন আছে, সিসিটিভিতে ধরা পড়েছে, তো প্রশাসন যাকে খুঁজে বার করবেন, যাকে ধরে ঢুকিয়ে দেবেন, যাকে যে কেস দেওয়ার আছে দেবেন। এটা নতুন কিছু না, গরু চুরি এই তৃণমূল সরকারের আমলে এটা কন্টিনিউ আপনি যা চলছে জানেন তো, আসল গরু চোর কোথায় আছে সেটাও আপনারা জানেন। কিন্তু তারপরেও সবচেয়ে অবাক বিষয় হচ্ছে গরু চুরি বন্ধ হয়নি, প্রত্যেক দিন ট্রাকে ট্রাকে কন্টেনারে কন্টেনারে বর্ডার হয়ে গরু ঢুকছে। আমরা এটা সেভারেল টাইম আমরা প্রশাসনের এটা দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা সিপির কাছে গেছিলাম। এখন এইভাবে যদি আমরা দেখেছি বসিরহাটে এমনি হয়, বর্ডারিং এরিয়া ঘরের সামনে থেকে গরু চুরি উঠে নিয়ে চলে যাচ্ছে, আসানসোলের মতন জায়গায় এই জিনিস হচ্ছে, এটা খুব মানে দুর্ভাগ্যজনক, এবং এটার জন্য আমরা আগামী দিন আমরা আন্দোলন করব। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।